नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय एई तारीख क्यालेंडारे दाग दिन पयला जुलाई 2021 थेके तेसरा मे 2022 शनि महाबलशाली तीन राशि आलमारी भर्ती हबे टाकाय। हाँ, ठीक ही धरेछेन। आजकेर एई भिडियोए आमी सौभाग्यशाली तीनटी राशिर नाम नेब। এই তিনটি রাশি পয়লা জুলাই থেকেই তাদের জীবনে সৌভাগ্য আসতে চলেছে এবং পয়লা জুলাই থেকে প্রায় 30 মে 2022 এই তিন রাশির জীবনে ধনবৃষ্টি করবেন স্বয়ং শনি মহারাজ। শনি মহারাজ আপনাদের জীবনকে ভরিয়ে দেবেন অর্থের সুখে এবং এই তিনটি রাশি দেখবে তাদের আলমারি ভরে উঠেছে টাকায়। কোন সেই তিন রাশি এবং কীভাবেই বা টাকা ভর্তি হবে সে সম্পর্কে যদি জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনার যদি কোনো নোটবুক থাকে আপনারা এই তারিখটিকে দাগ মেরে নিন 1/7/2021 থেকে 3/5/2022, বা আপনারা ক্যালেন্ডারেও একটা গোল দাগ মেরে রাখুন, কারণ এই তারিখ থেকে শনি মহারাজ অতি শক্তিশালী। শনি যখন শক্তিশালী হয় তখন কয়েকটি রাশিকে ছাপ্পার ফোরকে দেয়, অর্থাৎ তাদের ধনবৃষ্টি হয়, তাদের গৃহেতে, তাদের ব্যবসায়, তাদের জীবনে ধনের কোনো অভাব হয় না। আসুন দেখে নিই সৌভাগ্যবান কোন তিন রাশি যারা এই সময়ে সৌভাগ্যের মুখ দেখতে চলেছে। প্রথম রাশিটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ, আপনি যদি তুলা রাশি হন আপনার ধাইয়া যাচ্ছে আমি জানি, কিন্তু এই ধাইয়ার মধ্যেও আপনি সুযোগ পাবেন পয়লা জুলাই থেকে, এবং দীর্ঘ সময়ের জন্য এই সুযোগ আপনাকে প্রদান করবেন স্বয়ং শনি, কারণ শনি আপনার পঞ্চমপতি, শনি আপনার চতুর্থপতি, চতুর্থপতি পঞ্চমপতি চতুর্থেই বক্রী অবস্থায়, অন্যদিকে গুরুদেব বৃহস্পতি ও বক্রী, চতুর্থ পঞ্চমে শুভ গ্রহ, আপনি সঠিক পথ দেখতে পাবেন, আপনার অর্থের সমৃদ্ধি হবে। তবে তুলা রাশি আমাকে প্রশ্ন করতেই পারেন, আপনার শারীরিক কষ্ট আছে, আপনার মানসিক অস্থিরতা আছে, আপনার সাংসারিক সমস্যা আছে, আমি সেদিকে কথা বলছি না, আমি শুধু বলছি অর্থের কথা। হ্যাঁ, আপনার অর্থবৃষ্টি ঘটাবেন স্বয়ং শনি মহারাজ, যে অর্থবৃষ্টিতে আপনারা লক্ষ্য করবেন জীবনকে নতুনভাবে, আপনারা আবিষ্কার করবেন জীবনকে নতুনভাবে, জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যাবে, জীবনে কোনো ধরনের দুঃখ স্পর্শ করতে পারবে না। সুতরাং আমি এইটাই বলতে পারি যে শনি মহারাজ পয়লা জুলাই থেকে অতি শক্তিশালী হয়ে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষকে অর্থ প্রদান করবেন দুহাত ভরে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের আলমারি ভরে যাবে অর্থে, যেহেতু চতুর্থ স্থান জায়গা জমি সম্পত্তি, যেহেতু চতুর্থ স্থান গৃহবাড়ি, যেহেতু চতুর্থ স্থান মাতৃ, যেহেতু চতুর্থ স্থান গাড়ি বন্ধু, এই সমস্ত ক্ষেত্রে উন্নতি দেখতে করবে, সমস্ত ক্ষেত্রেই উন্নতি হবে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষের। সুতরাং আপনি জায়গা জমি সম্পত্তি বা গৃহে নতুন গৃহ নতুন ফ্ল্যাট আপনার এই টাইম টেবিলের মধ্যে হবেই পয়লা জুলাই 2021 থেকে 30 মে 2022 এর মধ্যে। দ্বিতীয় আরও একটি রাশির কথা শোনাব, সেই রাশি নানাভাবে দুর্যোগের মধ্যে রয়েছে, কিন্তু সেই রাশিকে আমি ভরসা দিচ্ছি আর দুঃখ নয়, আপনাদের জীবনে সৌভাগ্য দেবেন স্বয়ং স্বয়ং শনি মহারাজ। হ্যাঁ, শনি মহারাজ এই পয়লা জুলাই থেকেই তার অতি শক্তিশালী প্রভাব আপনাদের উপর দেবেন। হ্যাঁ, সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষ হন, আপনি যদি হতাশ হন, আপনার লকডাউনের ফলে কর্ম চলে গেছে, আপনি যদি হতাশ হন, আপনি জীবনে আর কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না, আমি বলছি কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই, শনি এইবার আপনাকে সুন্দরভাবে দৃষ্টি দেবে, তার আশীর্বাদ আপনি লাভ করবেন এই পয়লা জুলাই থেকেই, এবং সুদীর্ঘ সময় প্রায় 30 মে 2022 শনির আশীর্বাদে আপনার আলমারি ভরে যাবে অর্থ। হ্যাঁ, আপনার ব্যয় হতে পারে, হ্যাঁ আপনার শারীরিক অসুস্থতা হয়, হ্যাঁ আপনার গুরুজন হানি হতে পারে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না,
আমি যাচ্ছি অর্থ আপনার আলমারি টাকায় ভরে যাবে যদি আপনি তুলারাশি হন, আপনার আলমারি টাকা ভরে যাবে যদি আপনি বৃষরাশি হন। এরপরে শেষ আরেকটি রাশির কথা বলি, সেই রাশিটির জীবনও মহাজাগতিক অতি শক্তিশালী আর্থিক বৃষ্টি অর্থের বৃষ্টি ঘটবে, সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন, আপনাদের জীবনও অর্থের বর্ষা অর্থের বৃষ্টি ঘটবে এবং আপনাদের জীবন অতি সমৃদ্ধিতে ভরে যাবে। মেষ রাশিদের যেহেতু দশম এবং একাদশ উভয় স্থানে শুভ গ্রহ, বৃহস্পতি একাদশে এবং শনি দশমে বক্রী, তাই আপনাদের কর্ম অর্থের কোনো চিন্তা লাগবে না, আপনার জীবন সমৃদ্ধির নতুন পথে যাবে। আপনি যে কোনো ধরনের কাজ করুন, অর্থের বৃষ্টি হবে এবং আপনার আলমারি ভরে যাবে। হ্যাঁ, অবশ্যই আপনি মনে করতে পারেন আপনার সঙ্গে তো স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটেছে, আপনার সন্তান কিছুটা অবাধ্য হচ্ছে, কিন্তু মেষ রাশির মানুষ আমি সেই ব্যাপারে বলছি না, আমি শুধু বলছি অর্থ বৃষ্টি, আপনার আলমারি ভরে যাবে অর্থে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি তিনটি রাশির মানুষদের কথা বললাম। এই তিনটি রাশির মানুষ লক্ষ্য করবে যে তাদের জীবন অর্থের বৃষ্টিতে ভরে গেছে, তাদের জীবনে আর কখনো অর্থ কষ্ট নেই, তাদের জীবন অর্থের সমৃদ্ধি নতুনত্ব এসছে এবং আলমারি টাকায় ভরে গেছে। সুতরাং বৃষ রাশির মানুষ এবং